আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনারা যদি কথা বলেন আমি গাইব না, আর আমার সাথে আমার একটা সিস্টেম হলো আমার সাথে গাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী নবীজির পাগল, আমি মদিনার পাগল। যারা মদিনার পাগল আছেন সবাই আমার সাথে গজল গাইতে হবে, আশা করি সবার অন্য অন্য কথা বন্ধ হয়ে যাবে, আওয়াজ দিয়ে একসাথে আমি নবীজির পাগল। এই আওয়াজে হবে না কিন্তু, আসিফ ভাইকে শোনাতে হবে না। আপনারা সামনে কেমন আওয়াজ দিতে পারবেন, সামনে কেমন যুবকদের আওয়াজ হবে সেটা এখন গজলের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। নবীর আশেক কারা কারা তারা গাইবেন, জবান খুলবেন, আর নবীর আশেক যারা না যারা শয়তানের আশেক জবান বন্ধ করে রাখবেন। দেখি নবীর আশেক কারা কারা আছেন তারা গাইবেন আমার সাথে। আমি নবীজির পাগল, মারহাবা, আরো জোরে গাইতে হবে। আমি নবীজির পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, করেন আমিন। পরিশেষে এই আমার ব্যক্তিগতভাবে আমি আমার জন্য দোয়া চাই, আমি অনেকটি অসুস্থ, আল্লাহ যেন শিফা দান করেন। আমার আসিফ ভাইও দীর্ঘ